ময়মনসিংহের ভালুকায় বনভূমি ও বনজ সম্পদ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহ বন বিভাগের উথুরা রেঞ্জের আয়োজনে রেঞ্জ কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ কাজিমুদ্দিন আহমেদ ধনু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এসিএফ আবু ইউসুফ, রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিউল আলম খোকন সহ অন্যান্যরা। এ সময় রেঞ্জের আওতাধীন বসবাসরত এলাকাবাসীরা স্থানীয় সাংসদ এবং বিভাগীয় বন কর্মকর্তার নিকট তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।